পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ সকালে পায়রা সমুদ্র বন্দর থেকে 760 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উপকূলীয় এলাকায় গুমোট পরিবেশ বিরাজ করছে। প্রচণ্ড খরতাপ ও ভ্যাপসা গরমে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। এদিকে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। সকল মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।